আমি যে কোনো বইয়ের দোকানে গেলে হিস্ট্রি সেকশনটা সবচেয়ে বেশি সময় কাটাই। এর কারণ হচ্ছে যে কোনো দেশের হিস্ট্রি বা যে কোনো ব্যক্তি হিস্ট্রিতে যে কাজ করেছে তার থেকে অনেক কিছু শেখার আছে আমার মনে হয়। যে দেশে আমি দাঁড়িয়ে আছি এখন সেটা হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের হিস্ট্রিটা খুবই ফ্যাসিনেটিং, কিভাবে একদম দারিদ্রের থেকে এত উচ্চতায় ওয়ান অফ দ্য ওয়েলদিয়েস্ট কান্ট্রিজ ইন এশিয়া হয়ে গেল এই দেশটা, সেটা নিয়ে আমি জানতে চাচ্ছিলাম। এই পুরো ট্রান্সফরমেশনটার পিছনে একটা লোকের অত্যন্ত বড় একটা হাত আছে, সে হচ্ছে লি কুয়ান ইউ, সিঙ্গাপুরের একটা অন্যতম পলিটিশিয়ান এন্ড অনেক সময় বলা হয় দ্য ফাদার অফ সিঙ্গাপুর।